2 দিন ধরে লাগাতার রাস্তা অবরোধ চলছে কৈলাসহরের গোলক্ষপুর এডিসি ভিলেজের হালাইছড়া এলাকায়। এলাকায় যাতায়াতের জন্য বিকল্প রাস্তার দাবিতে গ্রামবাসীরা 18ই নভেম্বর সকাল 7টা থেকে রাস্তা অবরোধ শুরু করলেও পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ প্রশাসনেরও কোনো হেলদোল নেই। এলাকায় তীব্র আতঙ্ক এবং উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে এলাকায় বড় ধরনের নাশকতামূলক ঘটনা ঘটে যেতে পারে বলে অবরোধকারী গ্রামবাসীরা জানান এবং এর জন্য পুলিশ সহ অন্যান্যরা দায়ী থাকবেন বলেও জানান। অবরোধকারী গ্রামবাসীরা জানায় যে গোলকপুর এডিসি ভিলেজের হালাইছড়া এলাকায় লোহার ব্রিজটি দীর্ঘদিন ধরে খারাপ থাকায় গ্রামের মানুষের জীবনে ঝুঁকি নেই, এই ব্রিজের উপর দিয়ে চলাফেরা করত। গ্রামবাসীরা কয়েকবার প্রশাসনের নিকট ডেপুটেশন দেওয়ার পর অবশেষে গত 15 দিন আগে পুরনো ব্রিজটি ভেঙে নতুন ব্রিজের কাজ শুরু হলেও গ্রামবাসীদের যাতায়াতের জন্য বিকল্প রাস্তা তৈরি করে না দেওয়ায় গ্রামবাসীরা শহরে যেমন আসতে পারছেন না, ঠিক তেমনি গ্রামের ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারছে না। গ্রামবাসীরা সরকারি ন্যায্য মূল্যের দোকানেও আসতে পারছে না, হাসপাতালে চিকিৎসার জন্য আসতে পারছে না। শুধু তাই নয়, পুরনো ব্রিজটি ভাঙার সময় জলের পাইপ কেটে দেওয়ায় গোটা এই এলাকায় তীব্র পানীয় জলেরও সমস্যা শুরু হয়েছে। এই ব্রিজ ভাঙার ফলে গোলকপুর এডিসি ভিলেজের এনসিপাড়া, ডার্লং বস্তি, খাসিয়া বস্তি, দেবরমাপাড়া, মুন্ডাপাড়া সহ প্রায় 3,000 মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আমরা এখানে এলাকার এখানে মেন রুটের একটা ব্রিজ ভাঙানো হয়েছে, সেটু এখানে বিকল্প রাস্তা তৈরি না করিয়া ব্রিজটা ভাঙানো হয়েছে, সে কারণে আমরা গতকাল 6টা থেকে এই রাস্তা অবরোধ করার বাধ্য হয়েছে। কতদিন পর্যন্ত রাস্তা অবরোধ থাকবে? যতদিন আমরা বাইপাস বা বিকল্প রাস্তার ব্যবস্থা না করার পর্যন্ত ততদিন আমরা এই অবরোধ থাকবো। মানে এই এই ব্রিজটা কি হয়েছে? ব্রিজটা ভাঙিলাইছে। কে ভাঙছে? এটা ডিপার্টমেন্ট ভাঙছে, পিডব্লিউডি ডিপার্টমেন্ট ভাঙছে। তো আপনারা কি চান না এলাকায় ব্রিজটা ঠিক হইতো? হ্যাঁ, আমরাও চাই যে এলাকার আমরা মানুষ সবাই চাই নতুন ব্রিজ হইতো বা ভালো করতো, কিন্তু করুক আমরা সেটা আপত্তি নাই, কিন্তু এখন বর্তমান মানুষ আসা যাওয়া করত বিকল্প রাস্তার ব্যবস্থা, সেটা কিন্তু না করিয়া তারা ভাঙিয়ে দিছে, সে কারণে আমরা রাস্তা অবরোধ করা বাধ্য হচ্ছি। তো এই যে ব্রিজটা তৈরি হইতেছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।